সন্দেশখালীর পিয়ালি দাস ওরফে মাম্পি যে রেখা পাত্রর মতোই আরেক প্রতিবাদী মুখ তা রাজ্যবাসীর জানা। শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে যখন সন্দেশখালীর মহিলারা প্রতিবাদে সোচ্চার, তখন থেকেই সাহসী মুখ এই পিয়ালি দাস। সেটাই কি পিয়ালির ভুল? সত্যের পথে আন্দোলনকে আরও চাঙ্গা করতে মহিলাদের সাহায্য করা, এক কথায় বলতে গেলে অন্যায়ের প্রতিবাদ করাটাই কি গাত্রদাহের কারণ হয়ে উঠল শাসক দলে? আর তাই জন্যই কি আত্মসমর্পণ করা সত্ত্বেও পুলিশ গ্রেফতার করে নিল পিয়ালিকে? প্রশ্নটা একেবারেই আমাদের নয়, বরং সাধারণ থেকে বাকিবহাল সকলের মনে এই প্রশ্নটা জাগিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিজেপি নেত্রী পিয়ালি দাসের পুলিশি অতি সক্রিয়তার আবেদনের মামলায় কিভাবে পিয়ালি জেলে? প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। নিম্ন আদালত এবং পুলিশ এই দুইয়ের ভূমিকাতেই চরম অসন্তুষ্ট আদালত। পিয়ালির বিরুদ্ধে প্রথমে সমস্ত জামিনযোগ্য ধারা থাকলেও পরবর্তীতে পিয়ালিকে কিছু না জানিয়ে তার বিরুদ্ধে যোগ করা হয় জামিন অযোগ্য ধারা 195A। এক্ষেত্রে জেল হেফাজতের নির্দেশ সম্ভব কিভাবে? প্রশ্ন তুলে বিচারপতি সেনগুপ্ত বলেন, তিনি অবাক হচ্ছেন নিম্ন আদালতের বিচারকের এমন সিদ্ধান্তে। ঘটনাটা খানিকটা খুলে বলা যাক। পিয়ালির বিরুদ্ধে অভিযোগ ছিল স্থানীয় মহিলাদের সাদা কাগজে সই করিয়ে ভুয়ো ধর্ষণের মামলা রুজু করানো। প্রথমে বাড়িতে নোটিশ, তারপর আদালতে আত্মসমর্পণ করার পরে হঠাৎ গ্রেফতারি পিয়ালি। শুধু গ্রেফতারি নয়, তাকে 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত। পিয়ালিকে নিয়ে টানাটানির শেষ এখানেও নয়। জেল হেফাজতের পরেও নিম্ন আদালতে পিয়ালির পুলিশি হেফাজতের আবেদন জানায় প্রশাসন। আর এখানেই প্রশাসনের বিরুদ্ধেও খুব উগরে দেন বিচারপতি সেনগুপ্ত। বিচারপতি বলেন, এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করা হয়েছে। এখন প্রশ্ন হলো, সমস্ত জামিনযোগ্য ধারা থাকলেও পিয়ালির ক্ষেত্রে জামিন অযোগ্য ধারা যোগ করার উদ্দেশ্যটা ঠিক কি? উত্তরটা হয়তো বুঝতেই পারছে রাজ্যবাসী। খবুগ্রা দেন বিশিষ্ট আইনজীবীরাও। সন্দেশখালীকে যেটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা, সেটিকে রাজনৈতিক ময়দানে ব্যবহার করার জন্য কোন অভিযোগকে মিথ্যা বলছে, মিথ্যা অভিযোগ এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, এই জন্য এই অ্যাক্ট গুলো হচ্ছে। কিন্তু আইনের শাসন বলে তো একটা বস্তু হয়, রুল আর করি প্রশাসন চাইছে বলেই, প্রশাসনের চাহিদা অনুযায়ী, বিশেষ করে প্রশাসনের রাজনৈতিক চাহিদা অনুযায়ী সমস্ত কিছু অ্যাক্ট করবে, সমস্ত ইনস গুলো, সেটা কখনোই হতে পারে না। আইনের শাসন তো করতেই হবে এবং সেই ক্ষেত্রে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। হাইকোর্টের বিচারপতি সমগ্র ঘটনাক্রমে যেভাবে ক্ষুব্ধ হয়েছেন তাতে এবার ওয়াকিবহল মহলের মনে প্রশ্ন জাগছে, তবে কি নির্বাচনী আবহে বিজেপি নেত্রীকে গ্রেফতার করিয়ে দিয়ে সন্দেশখালীর মূল ইস্যু থেকে সাধারণের নজর ঘোরানোর চেষ্টা রাজ্যের শাসক দল? ঠিক যেভাবে ভিডিও ভাইরাল করে একই কাজ করতে চেয়েছিল তৃণমূল, নাকি পিয়ালির গ্রেফতারি দেখিয়ে সন্দেশখালীর বাকি প্রতিবাদীদের আখেরে বোঝানোর চেষ্টা যে প্রতিবাদের ফল আসলে কতটা ভয়ঙ্কর? পুলিশ মন্ত্রীর দিকে তাকিয়ে আজ এই প্রশ্নগুলো ওয়াকিবহল মহল তুলছে। সর্বোপরি আইনের শাসন ভুলিয়ে দিয়ে রাজ্যের শাসকের আইনটাই আজকাল পট্টপ্রকট বলছে আম জনতা। ক্যালকাটা নিউজ।